আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল, জিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। স্যার, প্রথমে জানতে চাচ্ছি আপনার নামটা। আমার নাম মোহাম্মদ ইউনুস আলী। মোহাম্মদ ইউনুস আলী, স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি মানিকগঞ্জ সিঙ্গার থানা, গ্রামের নাম বাস্তা। বাস্তা। স্যার, আপনি এই ডিপিআরসি হসপিটালে মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? সমস্যা, আমার এক বছর যাবত আমার কোমরে ব্যথা ছিল। এক বছর যাবত? জি। বিভিন্ন জায়গায় ওষুধ খেয়েছি কিন্তু ব্যথাটা সারে না আর কি, থাকে ওইভাবে। তা আস্তে আস্তে স্যার ব্যথাটা শুরু হয়েছিল কিভাবে? স্যার, কাজ করতাম হয়তো সৌদি আরবে, বিদেশে কাজ করার পরে থেকে ব্যথাটা হয়েছে। এরপরে আপনার বিভিন্ন ডক্টর আমি দেখেছি কিন্তু ব্যথাটা আস্তে আস্তে বাড়তেই থাকে, ওষুধ খাই একটু কমে আবার বাড়ে। তো এক পর্যায়ে একদিন আমি বাঁকা হয়ে গেলাম, এক সাইড পুরোপুরি বাঁকা হয়ে গেল। পুরোপুরি বাঁকা হয়ে এক সাইড হয়ে গেলাম। সাইড হওয়ার পরে পরে আমার মেয়ে এই জায়গায় আশা ইউনিভার্সিটিতে চাকরি পরে ল করতেছে, ও বললো এই জায়গায় যে কেউ আসে মোটামুটি একটা ভালো হয়। সেটা কি ডিপিআরসি হসপিটালের কথা বলেছেন? ডিপিআরসি হসপিটাল, ডাক্তার শফিউল্লাহ নাম, ও ডাক্তার শফিউল্লাহ প্রধান, জি প্রধান যে নাম, এর কাছে ওই হসপিটালে তুমি লো। আমাকে বললো আপনি ওই জায়গায় লোন। তখন ওনার মাধ্যমে ওই মেয়ের সাথে নিয়ে একদিন আমার শ্যালক আছে, শহরে নিয়ে তার এই জায়গায় আসি। এই জায়গায় বললো 10-12 দিন লাগবে। 10-12 দিন? 12 দিন লাগবে, মাইনাস প্লাস হইতে পারে। প্লাস আমি 11 দিন, 11 দিনের ভিতরে আমি একবার সম্পূর্ণ সুস্থ, আমার কোমর সিদ্ধ হয়ে গেছে। তার মানে এখন আপনি সম্পূর্ণ ভালো বোধ করছেন এবং সুস্থ বোধ করছেন? ভালো বোধ করছি, সুস্থ বোধ করছি। আজ আমি আর কি এখন চলে যেতেছে আর কি। আচ্ছা স্যার, এর আগে আপনি কোথায় কোথায় ট্রিটমেন্ট নিয়েছিলেন? এর আগে আমাদের গ্রামে একটা হসপিটাল আছে, ও জায়গায় গেছি। আর আপনার মানিকগঞ্জ গেছি, মানিকগঞ্জে আমাদের সদর হসপিটাল আছে, ওইটার পিছনে একটা প্রাইভেট আছে, ওই জায়গায় গেছি। ওই জায়গায় ওষুধ দিয়েছে কিন্তু ওষুধে ব্যথাটা কমে কিন্তু বাঁকা কমে না। আচ্ছা স্যার, এই ডিপিআরসি হসপিটালের ঠিকানা আপনি আপনার মেয়ের কাছ থেকে প্রথমে আপনি জানতে পেরেছেন? আচ্ছা স্যার, জানতে চাচ্ছি আপনি যখন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, সে ভর্তি থাকাকালীন অবস্থায় এখানকার যারা ডাক্তার ছিল, যারা নার্স বা ম্যানেজমেন্টের যারা ছিলেন, তারা আপনাকে যে প্রপারলি যে ট্রিটমেন্টটা করার কথা বা যেইভাবে আপনার সেবা শুশ্রূষা করার কথা, সেটাকে আপনি প্রপারলি পেয়েছেন কিনা? আমি মনে হয় তার একটু ভালোই পেয়েছি। আচ্ছা, যতটুকু কথা ছিল। আচ্ছা আচ্ছা, আমার প্রতিদিন ইঞ্জেকশন, তার নার্সের ব্যবহার খুব ভালো। আচ্ছা, তারা যে থেরাপি দিছে, থেরাপিটাও অত্যন্ত সুন্দরভাবে দিছে। আচ্ছা, আর এমনিও স্যারও প্রতিদিন রাত্রে যা দেখা করতো, কোনো সমস্যা হলে আরে বলতাম, স্যারে বলতো এইভাবে গাড়িটা আবার দিতে হবে, স্যারও এদেরকে সাথে কথা বলতো। আচ্ছা, আর আমাদের এই যে আপনাদের যে ম্যানেজমেন্ট আমার খুবই ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, এই জায়গায় আমি খুবই সবাই ভদ্রভাবে স্যার বলে কথা বললাম, এত খুশি যা বলার মতো না, কারণ এত সুন্দর কোনো হসপিটালে মনে হয় নাই। স্যার, এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু জানতে চাই, যে পুরো হসপিটালের পরিবেশটা কেমন, আপনার কেমন লেগেছে? পরিবেশ তো খুবই সুন্দর। আচ্ছা, এই জায়গা খুবই সুন্দর, পরিষ্কার, কোনো দিকে কোনো নোংরার বলতে কিছু নাই। আচ্ছা, প্রতিদিন 2-3 বার ধরে যে ক্যাবিনে আমি ছিলাম 11 দিন, 11 দিন একবারে খুব সুন্দরভাবে ছিলাম, কোনো আমার অসুবিধা হয়নি। যখন যারা চেয়েছি সাথে সাথে দৌড়ে এনে দিয়ে দিয়েছে সবাই, নার্সেরা, আপনারা যারা কাজ করে কাজের লোকগুলো। আচ্ছা স্যার, একটু শেষ জানতে চাইবো যে আপনি যে সমস্যাটা গত একটা বছর যাবত আপনি অনমনসিক কষ্টে আপনি ভুগেছেন, এরপরে আপনি আপনার মেয়ের মাধ্যমে আপনি জানতে পেরেছেন ডিপিআরসি হসপিটালের কথা, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে এই ধরনের অনেক রোগী আছেন যারা হয়তো সঠিক ডক্টর খুঁজে পান না বা কার কাছে যেতে হবে হয়তো তারা সেটা বুঝতেও পারেন না, এবং দেখা যায় অনেক ক্ষেত্রে অনেকে অনেক ভুল চিকিৎসার মুখোমুখিও হন। তো সেই সব রোগী ভাই বোনদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন কি না? আমি বলবো, আমি বিদেশের বাহিরেও ছিলাম, সৌদি আরব, ওই জায়গায় ইন্ডিয়ান ডাক্তার আছে, পাকিস্তানি ডাক্তার, এদের কাছে আমি চিকিৎসা করছি কিন্তু এরা ওষুধ দেয়, ব্যথা কমে আবার পুনরায় ব্যথাটা হয়, কিন্তু আমার ব্যথাটা সম্পূর্ণরূপে সারে না। আমি এখন বলতে চাই যে একটা নতুন হসপিটাল হোক আর যেভাবে এটা খুবই সুন্দর, তা আপনারা যদি অন্য কোনো জায়গায় পয়সা নষ্ট খারাপ না করিয়া সরাসরি এই জায়গায় আসলে আমার মনে হয় ভালো হবে, কারণ আমিও টাকা অনেক খরচ করছি কিন্তু আমার কোনো কাজ হয় নাই। শেষ পর্যন্ত এই জায়গায় এসে আমার কোমর একবারে সোজা হয়ে গেছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ যাতে যেই আসুক অতি তাড়াতাড়ি যেন জায়গা সুস্থ হয়, সবাই আসতে বলবো এই জায়গায় এই হসপিটালে এসে আপনারা চিকিৎসা নেন, অন্তত দেখা যান এদের পরিবেশটা কি সুন্দর, তারপরে আপনারা বুঝতে পারবেন যে চিকিৎসা কেমন হবে।
এই আমার অত দর্শকের মাধ্যমে জানাই, হসপিটাল ভালো, আপনারা নিঃসন্দেহে চলে আসতে পারেন। আমার বাড়ি সিঙ্গার থানা মানিগঞ্জের, গ্রামের নাম চারিগ্রাম, জামসাগর এলাকা সবাই চিনেন, আমাদের এলাকার লোকরা আমি বলবো যদি আপনারা কোনো সময় দেখেন আমারে, আপনারা অন্তত আমার সাথে যোগাযোগ করলেও আমি এই জায়গায় নিয়ে আসবো, কারণ এদের খুবই ভালো ব্যবহার, খুবই সুন্দর, এইটাই আমি বলবো সবার কাছে। ঠিক আছে স্যার, বিডি ট্যুরিজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার সবাই আমার সাথে ভালো ব্যবহার করছে, সুন্দর, আমি খুবই খুশি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।